মানে তলাবুল ইলমি অর্থ আর একটু বলে দিই, দিনি ইলম, দিনি ইলম তালু বসা, দিনি দিনি এলএম তালব বসা। আমি তো দিনি এলএম তালব বসা পড়াইনি, দিনি এলএম শিক্ষা করা, দিনি এলএম শিক্ষা করা। তাহলে প্রত্যেক মুসলমানের উপর আরব আরব ফরজ ফরজ প্রত্যেক সেই এই হাদিসটা কয়বার পড়িছো আজকে? খালি কুন্ডা পড়ছিল না খালি ও ভর্তি করছিলাম। হাদিস পড়ো নি একবার। আমকো ওরে ভর্তি কই না তো, আমি কেন ভর্তি কই না? আজ যে তোর মাকে সুখখানে নাই দেখতে পারি না। এই হাদিসটা তো আমি তোমারে কালকে রা অনেকবার পড়াই দিয়েছি নাকি? এই হাদিসটা তুমি আজকেও ভালো পড়তে পারলে না। আবার একটু বলো তো, তিন নম্বর হাদিস শরীফ, তিন নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইয়াস মিলা তু কিয়ামতের সালা, কিয়ামতের দিন সর্বভুক্ত আল্লাহ অর্থ কি আউয়ালু হয়? অর্থ হচ্ছে তো দিনি এলম, দিনি এলম তালু বসা, تعلم القرآن وعلم قرآن قيامت الصلاة قيامت الصلاة قيامت الصلاة خيركم من تعلم القرآن وعلم دي نمبر حديث شريف তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনের শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন, যিনি কোরআনের শিক্ষা করেন, যিনি কোরআনের শিক্ষা করেন এবং এবং অপরকে শিক্ষা দেন। তিন নম্বর বলেন, তিন নম্বর, তিন নম্বর হাদিস শরীফ, তলাবুল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিম মুসলিম। তিন নম্বর, তিন নম্বর হাদিস শরীফের অর্থ দিনে দিলি এলাম তালব বসা প্রত্যেক মুসলমান পড়া বললাম তালব বসা না দিনে এলাম শিক্ষা করা, দিলি এলাম তার শিক্ষা করা প্রত্যেক মুসলমানের পড়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ।